জন্যই একসময় চালু হয় এই পদ্ধতি। তবে এখন দিন বদলেছে, জীবিকার প্রয়োজনে অনেক নারী এখন বাহিরমুখী, তাই পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা দিনের বেলায় বাড়ি গিয়ে পান্না নারীদের। এই নারীদের পরিবার পরিকল্পনায় দরকারি উপকরণ কিভাবে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন কর্মকর্তারা। পরে উঠোন বৈঠকে আলোচনার অভিজ্ঞতার ভিত্তিতে চালু হয় দীপপালন পদ্ধতি। সাতজন যে দম্পতি আছে এখানে, আমরা এখানে এসে যে সেটা পাচ্ছি, আমাদের বাইরে কোথাও যাওয়া লাগতেছে না। কোন মানুষজন আসে জিনিসপত্র নিয়ে যায়, নতুন এই পদ্ধতিতে 60 জন নারীকে নিয়ে একটি দল গঠন করে একজন স্বেচ্ছাসেবীকে ডিপো হোল্ডারের দায়িত্ব দেওয়া হয়। তার কাছে থাকে পরিবার পরিকল্পনা সমুপকরণ। দলের সদস্যরা নিজেদের সময় সুযোগ মতো সংগ্রহ করতে পারেন। গর্ভবতী মা তাদের 4টে চেকআপ সুন্দরভাবে দিতে পারে, 4টে তো দেয়, যেহেতু সপ্তাহে আসতে পারছি এখন 4টের বেশি আমাদের হয়ে যাচ্ছে, যা আগে 1টা দিতে পারতাম না। 2014 সালের মে মাসে এই পদ্ধতি চালুর আগে প্রকল্প এলাকায় পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারী গড় ছিল 68%, বর্তমানে তা পৌঁছেছে 83%। রিপোর্ট কর্নারের মাধ্যমে আমি আরো একটা প্রয়াস হবে যে জনগণের সেবাটা দূর করে পৌঁছে দেওয়ার জন্য সরকারের যে অঙ্গীকারটা আছে সেই অঙ্গীকারটা বাস্তবায়নের জন্য আর একটা ধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি। প্রকল্পের কার্যকারিতা বাড়াতে চালু হয়েছে মোবাইল ফোনে ভয়েস কলে সচেতনতামূলক তথ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা। বর্তমানে 25টি ডিপো গঠন করে সেবা দেওয়া হচ্ছে। এই প্রকল্প আরো সম্প্রসারণের চিন্তা করছেন কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।